ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাত একটাই মুখোমুখি হবে রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা বার্সেলোনার মাঠ ক্যাম্প নুইয়ে বাংলাদেশ সময় রাত একটাই শুরু হবে ম্যাচটি মৌসুমের প্রথম এই এল ক্লাসিকোকে নিয়ে রয়েছে ব্যাপক উত্তেজনা চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই বর্তমানে লালিগা পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে বার্সেলোনা ষোলো ম্যাচে এগারো জয় দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট পঁয়ত্রিশ অন্যদিকে রিয়েল মাদ্রিদের পয়েন্টও পঁয়ত্রিশ পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তারা ষোলো ম্যাচ খেলে এখন পর্যন্ত দশটি ম্যাচে জয় পেয়েছে তারা ড্র করেছে পাঁচটিতে এল ক্লাসিকোর এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন রিয়েলের বিপক্ষের ম্যাচটা মোটেও সহজ হবে না এ প্রসঙ্গে লিওনেল মেসি বলেন আমাদের মাঠে তারা অন্যরকম খেলে রিয়েলের বিপক্ষে এই ম্যাচ মোটেও সহজ নয় তারা কিছুটা নিচে নেমে থাকে রক্ষণাত্মক ফুটবল খেলে এবং প্রতি আক্রমণ নির্ভর করে রিয়াল মাদ্রিদে আক্রমণাত্মক খুব গতিময় কিছু ফুটবলার আছে বার্নাবিউতে আমরা নব্বই মিনিট সমানভাবে খেলি কিন্তু তারা এখানে আসলে দৃশ্য ভিন্ন হয় আমার মনে হয় তাই রিয়েলের বিপক্ষে জয়টা মোটেও সহজ হবে না তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিব জয় নিয়ে মাঠ ছাড়ার চেষ্টা করব রিয়েলের বিপক্ষে মাঠে নামার আগে এই সমস্ত কথা বলেছেন লিওনাইল মেসে